এইভাবে বলছে আমার আল্লাহ, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। কোন সাধারণ মানুষের জীবনে যদি একজন কামেল মুর্শিদ মিলে, মুর্শিদ নবী দেখায় আর নবী আমার আল্লাহ দেখায়, আর তুমি কি বুঝো নাই আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো অন্তরের জ্বালা। আরে পুরে পুরে হলাম কালা, পুরে পুরে হলাম কালা, কি বাবে সই জালারে মুর্শিদ, কি বাবে সই জালা, তুমি কি বুঝো অন্তরের জ্বালা মঞ্জুর, তুমি কি বুঝো রের জালা, আমায় জালাও আমায় ফোরাও তবু তোমার গোলাম বানাও, আমায় জালাও আমায় পোড়াও তবু তোমার গোলাম বানাও, আসল প্রেমের প্রেমিক বানাও, আসল প্রেমের প্রেমিক বানাও, খুলো প্রেমের তালার মঞ্জুর, খুলো প্রেমের তালা, তুমি কি বুঝো নাই আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো অন্তরের জ্বালা, পুরে পুরে হলাম কালা, সই জালার মুর্শিদ, কি বাবে সই জালা, তুমি কি বুঝো অন্তরের জ্বালা মঞ্জুর, তুমি কি বুঝো অন্তরের জ্বালা মঞ্জুর, তোমার কদম তলে দয়া করে ঠাই না দিলে মুর্শিদ, তোমার কদম তলে দয়া করে ঠাই না দিলে যাবে যে জীবন বিফলে, যাবে যে জীবন বিফলে, চলবে দুঃখের পালা, হায় হায় চলবে দুঃখের পালা, তুমি কি বুঝো নাই আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো নাই আমার অন্তরের জ্বালা, আরে পুরে পুরে হলাম কালা, পুরে পুরে আরে কেমন সই জালা, তুমি কি বুঝো নাই আমার অন্তরের জালা মুর্শিদ, তুমি কি বুঝো নাই আমার অন্তরের জালা, মুর্শিদ থেকে মোর জীবনে শিওরেতে যাই বরণে, মুর্শিদ থেকে মোর জীবনে শিওরেতে যাই বরণে, পরায় পিরহন কাফনে, পরায় পিরহন কাফনে গলাই দিও মালা, প্রেমের গলাই দিও মালা, তুমি কি বুঝো নাই আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো নাই আমার অন্তরের জ্বালা, হায় হায় পুরে পুরে হলাম কালা, পুরে পুরে কি বাবে সই জ্বালার মঞ্জুর, কি বাবে সই জ্বালা, তুমি কি বুঝো নাই।
চায় আমার অন্তরের জ্বালা মুর্শিদ তুমি কি বোম জ্বালায় আমার অন্তরের জ্বালা মঞ্জুর তুমি কি বোম জ্বালায় আমার অন্তরের জ্বালা। নবীজির প্রিয় সাহাবী যার লকব হচ্ছে খাদিমুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। ছোট বয়সে আনাসের মা আনাসকে কোলে করে রসুলের দরবারে নিয়ে এসেছেন। ওই সময় আনাসের মার সাথে তার বাবার সম্পর্ক ছিন্ন ছিল। ছিন্ন হওয়ার কারণ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দলে দলে মানুষ আল্লাহর নবীকে দেখতে আসতেন। তার কারণ মদিনার মানুষ শুনেছে যে মক্কা থেকে মদিনা পাকে পূর্ণিমার চাঁদের মতন একজন নবী এসেছে। আরেকটু জোরে বলতে হবে, কিসের মতো? পূর্ণিমার চাঁদের মতো। জোরে কয় না, কিসের মতো? পূর্ণিমার চাঁদের মতো। আচ্ছা, এমন খবর পেলে মানুষ ওই মানুষটাকে দেখতে যাবে কিনা? যাবে। এ আওয়াজ দেন, দেখতে যাবে কিনা? যাবে। মদিনাবাসী আল্লাহর নবীকে এক নজর দেখার জন্য আবু আইয়ুব আনসারির বাড়িতে দলে দলে মানুষের উপস্থিতি। সাহাবীর বাড়িতে এসে চতুর্দিকে গোল হয়ে মানুষ আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায় আছে। একজন আরেকজনকে বলে, জীবনে অনেক মানুষ দেখেছি, এমন মানুষ কোনো দিন দেখি নাই। এটা মানুষ না, পূর্ণিমার চাঁদ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আফলাহা সানিয়াতাইনি ইযা তাকাল্লামা রুয়াকান يخرج من بين ثنايا। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে জগতের মানুষেরা, এমন একজন পয়গম্বর আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, এই নবীটা যদি কোনো কারণে হাসি দিত, আমার নবীর দন্দন মোবারকের ফাঁক দিয়া নূরের আলো বাহির হইত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দলে দলে মদিনাবাসী নবীজিকে দেখতে আসলেন। একমাত্র একজন নবীকে আল্লাহ তাআলা নূরানি চেহারা দিয়েছিলেন, ওই চেহারা দেখে মানুষ মুসলমান হতো। ইনি হচ্ছেন আমার আপনার কামলিওয়ালা নবী। ও গো আল্লাহর নূর, নৌকো তুমি দূর, ও গো রহমাতাল্লিল আলামিন কর রহমতে ভরপুর, রহমাতাল্লিল আলামিন কর রহমতে ভরপুর, ও গো আল্লাহর নূর, নৌকো তুমি তুমি মমিনের আপন, তোমায় ছাড়া এই দুনিয়ায় বাঁচে কি জীবন, তুমি মমিনের আপন,
বাঁচে কি জীবন আন্নবিয়ু আওলাবিল মুমিনিন আল্লাজি রইসুর ও গো আল্লার নূর নৌকো তুমি দূর ও গো আল্লাহ ফরমান কদ যাকুম মিনাল্লাহে নূর ও গো আল্লার নূর নৌকো তুমি দূর সুবহান আল্লাহ বড়ে আরো জোড়ে মঞ্জুর আহমেদ রেফাই এই যে নাতে পাকটা লিখেছেন আমি মুখটা বলেছি একটা মাত্র অন্তরা বলেছি এই মুখ আর এই একটা মাত্র অন্তরা যদি কোনো আলেম এক্সপ্লেন করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে এখান থেকে তিন মাসের ওয়াজ বের হবে আমি একটু ধারণা দেই এক লাইনে যিনি তিন মাসের ওয়াজ ঢুকিয়েছেন বুঝতে হবে ওনার দৌড় কত বেশি ঠিক কিনা এজন্য আমি বলি ওরে প্রেম জগতে প্রেমেরই মেলা ওরে প্রেম সারা যায় না দরায়া প্রেম জগতে প্রেমেরই মেলা ওরে প্রেমিক সারা যায় না দরা আরে দিবানিশি পর দুরুদ বৈশা গোপনে আরে দিবানিশি পর দুরুদ বৈশা গোপনে মরে নাই মঞ্জুর জিন্দা রইয়া যে চিল্লে বলেন ঠিক কিনা মুনাফিকি স্বভাব ভিতরে থাকলে মঞ্জুরকে চিনতে পারবা না মঞ্জুর ছিল নিটিল কিলিন নিষ্কলুষ সাচ্চা নির্ভেজাল আশিকে রসুল ওনার গন্তব্য কোথায় ওনার পজিশন কোথায় যদি অনুমান করতে চাও আন্দাজ করতে চাও উপলব্ধি করতে চাও তোমাকে সাচ্চা আশিকে রসুল হতে হবে আশিকে রসুল হয়ে তুমি দেখো মঞ্জুর মদিনাওয়ালার কদমে ঘুমায় ঠিক কিনা তোমার মতো বন্ড সন্ড মুনাফিক মঞ্জুরকে চিনবে না ঠিক কথা বলেন ঠিক কিনা আদার বেহারি জাহাজের খবর লইয়া লাভ আছে এতে বেসে আদা আইয়া জাহাজের লগে গসে আর কইডার ওজন কত দূরইব আদা বেচা জাহাজের ওজন করতে পারবো ফ্যাট ফুজা করে মঞ্জুর রে চিনতে পারবা মঞ্জুরকে চিনতে হইলে আশিকে রসুল হতে হবে এই জন্য আশেক বলেছে প্রেম জগতে প্রেমেরই মেলা প্রেম সারা যায় না ধরা কষ্ট হইতেছে সামনে আগাম উনি ঘুমে ধরছেন আপনাদের যদি ঘুমে না ধরে একটা তাকবির দিয়ে বুঝলেন যে আমরা জাগ না আছি নারে তাকবির নারে রিসালাত এটা হলো ইমানদারের আওয়াজ এই আওয়াজ দিয়ে ময়দানে নামলে বাতিল যা আছে দৌড়ে গিয়া সাতপুর নদীতে পড়বো বাসনের লেগা নদীতে পড়লে আরো আগে মরবো ঠিক কিনা মনোযোগ বাবাজিটা আমার নুয়াল্লিহি মা তাওয়াল্লা
যে যেই দিকে যেতে চায় দিল থেকে মন থেকে আল্লাহ তাকে ওই দিকে যাওয়ার তৌফিক দেয়। আওয়াজ দিতে হবে ঠিক কি না? মনজুর মন উচা তো সদা চায় হাবিবি চরণ, মনজুর মন উচা তো সদা চায় হাবিবি চরণ, মদিনায় দিয়ে মরণ পে মেরি চাদরে ডেকো, মদিনায় দিয়ে মরণ পে মেরি চাদরে ডেকো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো, আল্লাহর দরবার দেখবে যদি সেই রওদা নয়নে রেখো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি দরবারে মদিনা দেখো। জোরে সুবহানাল্লাহ। মঞ্জুর বুঝাতে চায় এরাই দুনিয়ার মানুষ, আমাকে দেখো না আমার লেখনি দেখো, আমাকে দেখার দরকার নাই, আমার ভিতর থেকে যেটা বের হয়েছে ওইটা দেখো, ভিতরে যাহা আছে জবান খুললে তাহাই বাহির হয়, চিল্লে গো ঠিক কিনা? নবীর মেহমান, নবীর আশিক, এসমে ইশারায় বুঝাতে চেয়েছে আমাকে দেখার দরকার নাই, আমার ভিতরে কি ছিল এটা যদি দেখতে চাও আমার লেখনি গিলি দেখো, লেখনি প্রমাণ করে তিনি গোলামে মুস্তফা ছিলেন ঠিক কিনা? আর যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে, মনে আনন্দে মিছিল নবীজি রাজা গো, মনে আনন্দ মিছিল ঈদে মিলাদুন নবী মহফিল, বলো ঈদে মিলাদুন নবী মহফিল। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ? কেমন লাগে? এগুলি শুনলে ঘুম আসে না যায়? যে যেখানে মজা পেয়েছে সে সেখানে মজে গেছে ঠিক কিনা? যে যেখানে মজা পেয়েছে সে সেখানে মজে গেছে, এটা রুচির ব্যাপার। আমরা এগুলিতে মজা পাই এই জন্য এখানে মজে যাই, তুমি মজা পাও নাই, এটা রুচির ব্যাপার। কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, নেশার ব্যাপার। নেশা আমাদের নেশা হলো প্রেম, এই জন্য প্রেমিক যেখানে আমরা যাই সেখানে। একবার চিন্তা করছি মনে হয় যাইতে পারবো না, যে কুয়াশা রাস্তায় কিচ্ছু দেখা যায় না, আবার দিল বলতেছে না যেতে পারবো। কেন? সাধারণ দরবারে যাচ্ছি না, আল্লাহর ওলিদের দরবারে যাচ্ছি। ওলিদের দরবারে কিছু আসেনি, কথা কই তুই? ইন্ন
রাহমাতুল্লাহি করিব মিডল মুহসিনিন দি মার্চি অফ আল্লাহ নেয়ার টু ওলি আল্লাহ। আমার জি ভাইয়েরা, ওলি আল্লাহর কথা শুনলে গা সুলকায়, চেহারা কালো হয়। এই ভাইদের জন্য এই আয়াত মেডিসিন হিসাবে কাজ করবে। আল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিব মিনাল মুহসিনিন, আমার মুহসিনিন বান্দা যারা, এদের কাছে গেলে আমি আল্লাহ রহমত পাইবা। সুবহানাল্লাহ, ওলি আল্লাহর কাছে আল্লাহ রহমত রাখছে, এই জন্য আমরা যাই। অনেক কেউ যদি না যায়, রহমত না চায়, আমাকে তো কিছু করার নাই, আসেনি। ওই যে নেশা ভালা না, হ্যাঁ দুধ বেচা মদ খাইতে চায়, খা তুই খা, তোর আব্বারে খাওয়া, কষ্ট হইতেছে নাকি? তাহলে অলির দরবারে কি আছে? রহমত। একটু আওয়াজ দেয়া বলেন, অলির দরবারে কি আছে? রাখছে কি? আরো জোরে, এটা কোন রহমত? এ রহমত কি? আমি আপনাকে রহমত করে দুনিয়ায় পাঠাইছি। এই আয়াতের ব্যাখ্যা, ওই আয়াতে তাফসীর শাস্ত্রের 17টি মূল নীতি, তার ভিতরে এক নাম্বার মূল নীতি, ইউফাসসিরু বাদিহি বাদা, কোরআন দিয়ে কোরআনের তাফসীর। এই আয়াতে আল্লাহ কয় আমার নবী হলো রহমত, ওই আয়াতে আল্লাহ কয় ওই রহমত রেখেছি মুহসিনিন বান্দাদের কাছে, ওলি আল্লাহদের কাছে। মারহাবা কয়, ওলি আল্লাহর কাছে গেলে নবী নামক রহমত মিলে যায়, আর নবী মিলে গেলে আল্লাহ পাওয়া যায়। এটা কোরআনে এইভাবে বলছে আমার আল্লাহ, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। কোন সাধারণ মানুষের জীবনে যদি একজন কামেল মুর্শিদ মিলে, মুর্শিদ নবী দেখায় আর নবী আমার আল্লাহ দেখায়। আর তুমি কি বুঝো নাই আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো অন্তরের জ্বালা, আরে পুরে পুরে হলাম কালা, পুরে পুরে হলাম কালা, কি ভাবে সই জালার মুর্শিদ, কি ভাবে সই জালা, তুমি কি বোঝো অন্তরের জ্বালা মঞ্জুর, তুমি কি বোঝো অন্তরের জ্বালা, আমায় জ্বালাও আমায় ফোরাও, তবু তোমার গোলাম বানাও, আমায় জ্বালাও আমায় পোড়াও, তবু তোমার আসল প্রেমের প্রেমিক বানাও, আসল প্রেমের প্রেমিক বানাও, খুলো প্রেমের তালার মঞ্জুর, খুলো প্রেমের তালা, তুমি কি বুঝো নাই আমার অন্তরের জ্বালা মুর্শিদ, তুমি কি বুঝো
অন্তরের জ্বালা পুরে পুরে হলাম কালা সই জালার মুর্শিদ কি বাবে সই জালা তুমি কি বো অন্তরের জালা মঞ্জুর তুমি কি বো অন্তরের জালা মঞ্জুর তোমার কদম তলে দয়া করে ঠাই না দিলে মুর্শিদ তোমার কদম তলে দয়া করে ঠাই না দিলে যাবে যে জীবন বিফলে যাবে যে জীবন বিফলে চলবে দুঃখের পালা হায় হায় চলবে দুঃখের পালা তুমি কি বো জনায় আমার অন্তরের জ্বালা মুর্শিদ তুমি কি বো জনায় আমার অন্তরের জ্বালা রে পুরে পুরে হলাম কালা পুরে পুরে হলাম কালা কেমন সই জ্বালা আরে কেমন সই জ্বালা অন্তরের জ্বালা মুর্শিদ তুমি কি বো অন্তরের জ্বালা মুর্শিদ থেকে মোর জীবনে শিয়রেতে যাই বরণে মুর্শিদ থেকে মোর জীবনে শিয়রেতে যাই বরণে পরায় পিরহন কাফনে অন্তরের জ্বালা মুর্শিদ তুমি কি বো অন্তরের জ্বালা হায় হায় পুরে পুরে হলাম কালা পুরে পুরে কি বাবে সই জ্বালার মঞ্জুর কি বাবে সই জ্বালা তুমি কি বো জনায় আমার অন্তরের জ্বালা মুর্শিদ তুমি কি বো জনায় আমার অন্তরের জ্বালা মঞ্জুর তুমি কি বো জনায় আমার অন্তরের জ্বালা কষ্ট হইতাছে বুঝি মুর্শিদে ডাকতে মনে চায় কি চায় না প্রেমের তালা যদি মুর্শিদ না খুলে খোলার মানুষ আসেনি ঘুমের ভাব ডেকে এসে না আল্লাহু আকবার কর আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা শোনাতে চাচ্ছি আনাসকে কোলে করে মা নবীর দরবারে নিয়ে এসেছেন কার দরবার কার দরবার নবীর দরবারে নিয়ে আসলেন আনাসের মা তাকায়া তাকায়া দেখে সাহাবীরা নবীরে হাদিয়া দেয় কি দেয় এই কথা কনা কি দেয় হাদিয়া হাদিয়া দেওয়া ও সুন্নত হাদিয়া নেওয়াও সুন্নত রসুল বলেছে হাদিয়া দাও হাদিয়া নাও তাইলে মহাব্বত পয়দা হবে সুবহানাল্লাহ কেউ যদি আপনাকে কোনো কিছু গিফট করে আপনি তার প্রতি খুশি না ভেজা খুশি কামুল ভাই খুশি না জি মাশাআল্লাহ এই জন্য রসুল বলছেন দিবা আবার নিবা কিছু কিছু মানুষ আছে খালি এমন এমন হয় না আছে না আছে খালি মানসিতে নেয়
মাগা দেয়। প্রত্যেকদিন সকালবেলা আরেকজনের নাস্তা খাইব, মাগার একদিন হতে খাওয়া হইত না। এই খাইছো তো লোক আসেনি, মহব্বত হইব। নবী কইছে দিবা নিবা, তাইলে কি হইব? মহব্বত পাওয়া যাবে। আনাসের আম্মা আয়েশা দেখে অনেকে নবীকে হাদিয়া দেয়, কিন্তু ওনার কাছে কিচ্ছু নাই, কিন্তু দিতে মন চায়। স্বাদ আছে, সাধ্য নাই। অনেকক্ষণ দাঁড়ায়া আল্লাহর বান্দি কান্না করতেছেন, তো রসুল বলতেছে আল্লাহর বান্দি কাঁদো কেন? তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। ফেসলা গায়ের নওয়াজ আবার বুঝলেন এই কথা? আনাসের আম্মা কইতেছে হুজুর, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই, কিন্তু দুঃখের বিষয় আমার কাছে টাকা পয়সা নাই। আল্লাহর নবী কয় রে আনাসের মা, হাদিয়া দিতে হবে না, আমি এভাবেই তোমার উপরে রাজি আছি, তোমার উপরে খুশি আছি। কিন্তু আনাসের মার মন মানে না, নবীকে কিছু দিতে মনে চায়। লম্বা কথা পরিশেষে আল্লাহর বান্দি কোলের শিশুটাকে আমার নবীর দরবারে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহু আকবার কর। আমার নবী জানতে চায় আল্লাহর বান্দি এই সন্তান দিয়ে আমি কি করব। আনাসের আম্মা কয়, আমার সন্তানটা আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, কই সন্তানের হক তো শুধু তোমার একার না, তার বাবা কই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন মদিনা মনব্বারা এসেছিলেন, দলে দলে মানুষ আপনাকে দেখার জন্য এসেছিল, এক নজর দেখে আপনার নূরানি জবানের কথা শুনে মানুষের আত্মা সাক্ষী দিয়েছে আপনি সাধারণ মানুষ না, আপনি কামলিওয়ালা নবী। মদিনার মানুষগুলি দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই দলে আমিও নিজেকে সামিল করেছি, আমিও কালেমা পড়ে মুসলমান হয়েছি। কালেমা পড়তে 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 যখন বাড়িতে গেলাম, আমার স্বামী জানতে চায় এড়ায় তুই এই কালাম কোত্থেকে পাইলি? কয় আখিরি জামানার নবী থেকে পেয়েছি। কয় এই কালাম সারবি নাকি আমার সারবি? ইয়া রাসূলুল্লাহ, প্রথম দর্শনেই মহাপরীক্ষার সম্মুখীন হয়ে গেলাম, স্বামী কন্ডিশন দিয়েছে হয় মুহাম্মদের কালেমা সারবি আর না হয় আমাদের বন্ধন সারবি। এবার তুই সিদ্ধান্ত নে, তুই কোন দিকে যাবি, স্বামীর দিকে আসবি নাকি নবীর দিকে আসবি? বুখারী শরীফ জিলদে আউয়াল 7 নম্বর পৃষ্ঠা দেও বন্দের সাফা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত নবীকে দামি মনে না করবা, প্রিয় মনে না করবা, ইমানদার হতে পারবা না, ইমানদার হতে পারবা না। আনাসের মা বলে, এরে স্বামী, আমি তোমাকে দায়িত্বহীন বাসায় জানাইয়া দিতে চাই যে নবীর কদমে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি আমার বাচ্চার বাবাকে ছাড়তে পারব, আমার স্বামীকে ছাড়তে পারব, আমার নবী ছাড়তে পারব না। আরো জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দির কাছে স্বামীর চাইতে আমার নবী বেশি দামি। সঙ্গে সঙ্গে স্বামী তাকে তালাক দিলেন নবী ভালোবাসার কারণে। ছোট্ট আনাসকে রেখে তিনি দেশের সামদেশে চলে গেলেন, ছোট্ট বাচ্চা নিয়া বেকায়দায় পড়ে গেলেন, ওই বাচ্চাটা নিয়া তিনি রাসালাতের দরবারে আসলেন। নবী যে জানতে চায়, বাচ্চা তুমি আমাকে দিয়ে দিবা? বাচ্চার মালিক তো তুমি একা না, মা বাবা উভয়ে মালিক, কথা বলেন ঠিক কিনা? কয় বাচ্চার বাবা
সবা কই ইয়া রাসূলুল্লাহ বাচ্চার বাবার সাথে আমার সাথে সম্পর্ক নাই সম্পর্ক কেন ছিন্ন হলো কই কালেমা পড়ার কারণে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই কোন মেয়ে যখন স্বামী থেকে আলাদা হয়ে যায় অথবা মনে করেন স্বামী মারা যায় একটা ছোট বাচ্চা ওই বিধবা নারীর কাছে বাচ্চার চাইতে প্রিয় জিনিস আর আসেনি এই একটা সন্তান দেখে সারা জীবন অনেক মা বোন জীবন কাটিয়ে দেয় আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না ওই একমাত্র সম্পদ বলেন সম্বল বলেন ওইটাই তিনি আল্লাহর নবীর দরবারে হাদিয়া দিয়ে দিলেন হুজুর আমার কাছে আমার সন্তানের চাইতে আপনি নবী বেশি দামি ও মায়ার নবী গো তুমি প্রেমেশি খায়া কোথায় লোকাইলা ও গো মায়ার নবী গো তুমি প্রেমেশি খায়া কোথায় লোকাইলা আমরা কেমনে যাব মাদিনাতে নবী কেমনে যাব মাদিনাতে নবী স্বপনে এসে বল না তুমি প্রেমেশি খায়া কোথায় লোকাইলা ও গো মায়ার গো তুমি প্রেমেশি খায়া কোথায় লোকাইলা আমরার দেহ থাকে বাংলাদেশ নবী দেহ বাংলাদেশ নবী অন্তর সোনার মদিনা তুমি প্রেমেশি খায়া কোথায় লোকাইলা ও গো মায়ার গো তুমি প্রেমেশি খায়া কোথায় লোকাইলা জোরে কোন ইয়া রাসূলুল্লাহ রে বাবাজি আমি গত মাসে মদিনা মুনাওয়ারা থেকে এসেছি হজের সফর শেষ করে আসার 15 দিন রেস্ট করে আবার উমরার সফরে গেলাম আমি যেদিন উমরা শেষ করে মদিনা থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে মনজুর আহমেদের ফাইর কদমে গিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ কেঁদেছি ওনার নাতে রসুল পড়েছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেছি এরপরে রসুলুল্লাহর কদমে যখন আসলাম আমি বিদায় নিয়ে বের হব হঠাৎ করে দেখি মুমিন ফিসন দিয়ে এসে আমার জড়ায় ধরছে কেডায় মুমিনুল ফিসন দিয়ে আইসা আমার জড়ায় ধরছে কজুর আমি ফেসবুকে দেখতেছি আপনি মক্কা থেকে মদিনায় আসছেন আমিও আজকে আসছি শুধু আমি আসি নাই বর্তমান হুজুর কেবলাও আসছে মারহাবা কন আরো জোরে কন মারহাবা আমি রিয়াদ থেকে এসেছি হুজুর আমেরিকা থেকে এসেছেন আমি কি হুজুর কোথায় ওই পাশে একটা হোটেলের ভিতরে আছে আমার হাতে কামরুল ভাই তখন সময় ছিল সর্বসাফল্যে 20 মিনিট 20 মিনিটে আমাকে হোটেল ছেড়ে মদিনা এয়ারপোর্টে আসতে হবে এই জন্য আমি হুজুরের সাথে দেখা করার সুযোগ পাই নাই তবে এখনও চোখে বাসে মদিনার স্মৃতি আশেকের রসুল কখনো মদিনা বলতে পারে না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না ওই মদিনায় যাইতে মনে চাই কি চায় না আর যাব মোরা নবীর বাড়িতে বল যাব মোরা নবীর বাড়িতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে সবাই যাব মোরা নবীর বাড়িতে হায় হায় যাব মোরা তে আয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে রওজা শরীফ দেখিতে কি সুন্দর একবার দেখিলে
রে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর, রওজা শরীফ দেখিতে কি সুন্দর, একবার দেখিলে বাইরে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো কবে যাব থাকি বাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, বল দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি, এরে বাবা আমার সময় কম, আবার হুজুরে লেখা দিছে কাসিদা শরীফ চলবে, আমি এখন কোন দিকে যাব, মুসিবতে পড়ে গেলাম, আনাসের মা কয় নবীজি আমার কলিজার টুকরা একমাত্র সন্তান, পৃথিবীতে আমার মা বাবা স্বামী নাই, শুধু এই ছেলেটাই আছে, আমি এই ছেলেটাকে হাদিয়া স্বরূপ আপনার কদমে দিতে চাই। আল্লাহর বান্দি কয় হুজুর আমার হাদিয়া কবুল করেন, আমারে ধন্য করেন, নবী যে হাদিয়া কবুল করে আল্লাহর বান্দিকে ধন্য করে জানতে চায়, তোমার মাসুম বাচ্চাটা দিয়ে আমি কি করব, আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে গো নবী, আমার এই ছোট বাচ্চাটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবে, আমার ছোট বাচ্চাটাকে সামনে আগায়া দিবেন যেন আপনার উপরে তীর না লাগে, ভালোবাসা কারে কয়, আমার নবী আনাসের মার এই কথা শুনে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, বাচ্চাটাকে রেখে দিলেন, আনাস বলে ছোট্ট বয়সে আমি নবীর বাড়িতে একটা মুহূর্তের জন্য মনে হয় নাই আমি নবীজির কাজের লোক, এমন আচরণ আমি নবীর কাছ থেকে পাই নাই, আনাস বলে দুনিয়ার মানুষেরা রে আল্লাহর রসুল জীবনে কোনোদিন আমার একটা ধমক দেয় নাই, মারা তো অনেক দূরের কথা, আজকে কাজের লোকরে মারতে মারতে আমরা দুনিয়া থেকে বিদায় কইরা দেই, আসেনি আসেনি জোরে বলেন আসি কি না, আনাস বলে 10 বছর আমি নবীর খেদমত করেছি, কলা লাতা মুসান্নার মুস্তিমার রানি আওর আমান রানি, যে নবীকে একবার দেখলে দুজক হারাম দুজক হারাম দুজক হারাম, আনাস বলে ওই নবীটাকে এই কফালের সুখ দিয়া আমি আনাস 10 বছর দেখেছি, সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ, মারহাবা বলেন, আরো জোরে বলতে হবে মারহাবা, কতি বুজুর আসছে, আপনারা খুশি না বেজার, এই খুশির আওয়াজটা আসতে হয় না জোরে হয়, কতি হুজুর আসছে আপনারা খুশি না বেজার, আমি 2002 সালে হুজুরে যেমন দেখছি 2023 সালে এমনও দেখতে আছি, আমি স্টুডেন্ট লাইফে হুজুরের সাথে আলোচনা শুরু করছি যখন আমি আলেমে পড়ি, এখন আমার ট্রিপল টাইটেল শেষ হয়ে গেছে আরো 4 বছর আগে, ওই যে আলামে পড়ার সময় যেমন দেখছি আল্লাহ দিলে অন্তর এমনই আছে, আমাদের অভিভাবক বট গাছ মাথার ছাতা, আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, এগুলি দিয়ে আমরা চলতেছি,
আলহামদুলিল্লাহ কইতেন না, আলহামদুলিল্লাহ আর জোরে কইতেন আলহামদুলিল্লাহ। কথা শেষ, হুজুর চলে আসছে, আর আলোচনা লম্বা করা যাবে না। একটি মুর্শিদির অনুরোধ করছে সবাই, দুই মিনিটে মুর্শিদিরা শেষ না, আলোচনা শেষ করুন, হুজুর চলে আসছে, তোমায় ওনার চলবে না। আরে কি পাগল বানাইলারে মুর্শিদি, কি আরে কাইরা নীলা কুল মন তোমায় না দেখিলে বাসে না রে পহরান, ও গো আমার মুর্শিদি সান তোমায় না দে বাসে না রে পহরান, আরে মুর্শিদি প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা, আরে মানজুর প্রেমে এত যে জালা লোক সমাজে কইতে নাহি আমার অন্তর হয় কালা, আর গলাতে কলম কের মালা গলা লং কের মালাই আমি লোক সমাজে অপমান তোমায় না দেখিলে বাসে না রে পহরান, ও গো আমার মুর্শিদি সান তোমায় না দে বাসে না রে পহরানে, আরে যেইয়া গুন মোর অন্তরে জলে সে আগুন কি ঠালটা হবে তোমার দিদার না পাইলে, আর তোমার পায়ে জায়গা পাইলে তোমার হায় হায় তোমার পায়ে জায়গা পাইলে হইতো জালার অবসান তোমায় না দেখিলে বাসে না রে পহরান, ও গো আমার মুচান তোমায় না দে খিলে বাসে না রে পড়া। আবার দেখা হলে কথা হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।